হ্যালো বন্ধুরা, ভরতলাল মিনা তার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে ন্যারো রাজস্থান। সেখানে সে খুব সুন্দর সুন্দর গান গায়, তার গলাও খুব ভালো। রাজস্থানের একটা গরিব গ্রাম্য ফ্যামিলি থেকে সে বিলং করে। এবার তার ইউটিউব চ্যানেল যে আছে সেখানে যে গান গাইছে সে কোনো রেকগনাইজেশন পাইছে না, তার কোনো ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার আসছে না। সাবস্ক্রাইবার মাত্র 2-3 হাজার আছে। সেখানে অনেক বড় বড় সিঙ্গার, তাদের গলা অত ভালো না হয়েও তারা অনেক সাবস্ক্রাইবার, অনেক লাইক শেয়ার জোগাড় করে নিতে পারছে। এবং ভরতলাল সিনহা এই জিনিসটার পিছনে সব থেকে বড় কারণ মনে করছে যে তার কাছে টাকা নেই। তার কাছে যদি টাকা থাকতো সেও হানি সিং বাদশার মতন বড় বড় জায়গায় গিয়ে বড় বড় গাড়ি নিয়ে অনেক প্রচুর মেয়ে নিয়ে সুন্দর সুন্দর রেকর্ডিংয়ে রেকর্ড করতে পারতো, এবং এইটা নিয়ে সে প্রচণ্ড টেনশনে আছে। এবার 2020 সাল, সেই বছরটা তো আমরা জানি, সেই বছর হুট করে মার্চ মাসে লকডাউন পড়ে যায় এবং ভরতলাল মিনা সে একদম ঘরে বসে পড়ে। তার না আছে ইনকাম, না আছে সিঙ্গিং, কিচ্ছু চলছে না। সেই সময় তার এক বন্ধু এবং তার যে মাসির ছেলে আছে তাদের সাথে এই ব্যাপারে কথা বলে এবং তারাও বলে যে তোমার চ্যানেলটা যদি দাঁড়াতে চাও তাহলে তোমার চ্যানেলে আরও ভালো হাই লেভেলের ভিডিও শ্যুট করতে হবে, সেখানে প্রচুর টাকা পয়সা লাগবে। কিন্তু সে বলে যে কোথা থেকে টাকা পাবো, কে আমাকে টাকা দেবে, টাকা তো আমার কাছে নেই। তো তারা ভাবতে থাকে, ভাবতে ভাবতে একদিন ওই যে মাসির ছেলে আছে এবং তার বন্ধু আছে তারা দুজনে মিলে এই ভরতলাল মিনার কাছে একটা অফার নিয়ে আসে। তারা বলে যে আমরা যদি ব্যাংক লুটি তাহলে তোমাদের কোনো টাকার অভাব হবে না। এটাও বলে রাখা ভালো, ভরতলাল মিনার যে মাসির ছেলে আছে এবং বন্ধু আছে তাদেরও খুব একটা টাকা নেই, তাদেরও টাকার দরকার। সেহেতু এখানে তিনজনের কাজই একবারে কিন্তু হয়ে যাচ্ছে। তো এই কারণে ভরতলাল মিনা প্রথমে এতে না বলে, কিন্তু 2-3 মাস পর ভরতলাল মিনাও কিন্তু এই জায়গাটাতে মেনে যায় যে হ্যাঁ, টাকা যদি আসে তাহলে আমি ভালো ভালো রেকর্ডিংসে শ্যুট করতে পারবো এবং তারপর গিয়ে আর আমাদের এইসব কাজ করতে হবে না, তখন তো আমি বড় সিঙ্গার হয়ে যাব। এইবার তারা একটা অদ্ভুত জিনিস ডিসাইড করবে যে তারা ব্যাংক টাকাতি করবে, কিন্তু তারা বছরে অনলি একবার করবে, আর সেই একবার যেটা করবে সেটা হবে সেই বছরের ফেব্রুয়ারি মাসে। সেই মতন 2020 এই ডিসাইড হয়, 2021 চলে যায়, সেই সময় লকডাউন ছিল, সেই সময় করোনা ছিল। তারপর আসে 2022 সাল, 2022 সালের 8ই ফেব্রুয়ারি তারা প্রথম ব্যাংক লোটে এবং এই ব্যাংকটা হচ্ছে রাজস্থানের একটা ব্যাংক এবং সেখান থেকে তারা প্রায় 15 লাখ টাকা লুট করে। কিন্তু তাদের এটা সৌভাগ্য বলুন আর দুর্ভাগ্য বলুন, তারা এই ব্যাংক লোটার পর তারা কিন্তু আর ধরা পড়েনি। এর ফলে তাদের সাহস কিন্তু আরও 10 গুণ বেড়ে যায়। ঠিক তারা তাদের কথা মতন আবার রেকি করতে শুরু করে এবং নেক্সট 2023-এর ফেব্রুয়ারি মাসে তারা ওভারসিজ ব্যাংক লুট করে এবং সেখান থেকে তারা প্রায় 10 লাখ টাকা নিয়ে আসতে পারে। এরপর এরা তিনজনই জয়পুরে শিফট হয়ে যায়। কিন্তু খুব দুর্ভাগ্যবশত ভরতলাল মিনার যে মাসির ছেলে ছিল সে কোনো একটা কারণে মারা যায়, তো এখন তাদের টিম হচ্ছে। এরপর ভরতলাল মিনা অনেক টাকা দিয়ে বড় বড় গান শ্যুট করে সেখানে আস্তে আস্তে ভিউজও আসতে থাকে, কিন্তু তারা ফিল করে যে এখনও হয়নি, তাদের আবার ব্যাংক লুটতে হবে। এইবার হচ্ছে 2024-এর 23শে ফেব্রুয়ারি, তারা প্ল্যান করে যে জয়পুরের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে তারা লুট করবে এবং সেই মতন তারা সকাল সকাল সেখানে পৌঁছে যায়। কিন্তু এইবার একটু টুইস্ট আছে, সেই ব্যাংকে তারা মাস্ক পরে ঢুকেই বন্দুক দেখিয়ে ম্যানেজারকে এবং সবাইকে ভয় পাইয়ে দেয়, দিয়ে বলে যে ক্যাশিয়ার কী আছে। ক্যাশিয়ার সামনে আসে, ক্যাশিয়ারকে বলে যে তোমাদের যেখানে টাকা রাখা আছে সেইখানে নিয়ে চলো, হাতে একটা বন্দুক আছে। এই ক্যাশিয়ারের নাম হচ্ছে নরেন্দ্র সিং। এই নরেন্দ্র সিং টাকার যে বাক্স আছে সেখানে তো তাকে নিয়ে যায়, কিন্তু যেই নরেন্দ্র সিংকে এই ভরতলাল মিনা বলে যে এবার বাক্সটা খোলো, তখন নরেন্দ্র সিং বলে যে আমি খুলবো না, তোমরা যা খুশি করতে পারো। এবং যখন বন্দুকটা তাক করে এই ভরতলাল মিনা কিছু একটা বলছে, হঠাৎ করেই নরেন্দ্র সিং এই দুজনের উপর, যে দুজন ডাকাতি করতে গেছিলো তাদের উপর অ্যাটাক করে দেয়, এবং যেই না অ্যাটাক করে দেয় অমনি ওরা থতমত হয়ে যায়। প্রথমবার এরা এরকম একটা প্রোটেস্ট পাচ্ছে, সেই ক্ষেত্রে এদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় এবং যেই না ধস্তাধস্তি শুরু হয় ভরতলাল মিনার যে বন্ধু ছিল সে এই নরেন্দ্র সিং এর উপর প্রায় পরপর 3 বার গুলি করে। এইবার কি আছে, সকাল সকাল বন্দুকের যে গুলির আওয়াজ সেটা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং সবাই বুঝতে পারে যে ব্যাংকের মধ্যে ঝাপাঝাপি ঝাপটাঝাপটি কিছু একটা হচ্ছে, বিকজ ব্যাংক থেকে প্রচুর আওয়াজ আসছে, চিৎকার আসছে। এই সময় ভরতলাল মিনা এবং তার বন্ধু প্ল্যান করেছে এখানে আর ডাকাতি করে লাভ নেই, এখান থেকে বেরিয়ে যাওয়া লাভ। যেই না তাই বেরোতে চায় অমনি চারিপাশের লোক ওই ব্যাংকে এবং শেষমেশ তাদেরকেও ধরে ফেলে। এবং এই যে জটলা যখন হচ্ছে সেই সময় ওই রাস্তা থেকে একজন লেডি কনস্টেবল তার কাজে যোগ দেওয়ার জন্য যাচ্ছিল, সে ওই ঝামেলাটা দেখে কিউরিওসিটি বশত সে ওখানে দাঁড়ায় এবং দাঁড়ানোর পরেই যখন বুঝতে পারে পুরো ব্যাপারটা তখন ভরতলাল মিনা এবং তার বন্ধুকে একটা ইলেকট্রিক পোস্টের সাথে বেঁধে রাখে
বেঁধে রাখার পর পুলিশ আসে অ্যান্ড বর্তমানে তারা জেলে। সত্যি বলছি বর্তমানে মানুষ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবারের জন্য কি না করে, ইউটিউবার হয়ে গেল ব্যাংক ডাকাত। সো এরকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।